নমস্কার, দেখছেন সানন্দা নিউজ, আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। বর্ষাকালীন চাষবাসের সময় হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ আমার কার ভাষা আমার কার গর্ব। গত 1 অগস্ট পথ দুর্ঘটনায় মৃত গ্রুপ পরিচালক মণ্ডলীর সদস্য মণিময় শাওয়ের স্মৃতিতে রবিবার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের গোয়াল মারাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক। রক্তদান করে প্রায় 61 জন রক্তদাতা। রক্তদান শিবিরের পাশাপাশি কিছুদিন আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে বিশাখাপত্তনমের কাছে পথ দুর্ঘটনায় মৃত রাজীব রাউতের পরিবারের হাতে টিম সুবর্ণ মহীশূরকে দেওয়া হয় 40,000 টাকা। উপস্থিত ছিলেন আমার কার ভাষা আমার কার গর্বর সদস্যরা। আজকে আমাদের গোয়ালমারাতে টিম সুবর্ণ গোয়ালমারার উদ্যোগে আমাদের সদ্য প্রয়াত আমাদের সুবর্ণরৈখিক পরিবারের পরিচালনা সদস্য মণিময় শাওর স্মৃতির উদ্দেশ্যে একটা রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। কতজন রক্তদাতা রক্ত দিল? মানে সত্যি গর্বের বিষয়, আমাদের এখানে প্রায় এখনো অবধি রানিং চলছে, 60 ওভারে আমাদের মোটামুটি রক্তদাতা রক্ত দিচ্ছেন। আজকে আমরা সমাজের কাছে এটাই বার্তা দিতে চাই যে রক্তদান একটা যে উৎসব আকারে পালন হোক সব জায়গায়, কারণ রক্তদাতারা এগিয়ে এলেই আমরা মানুষকে বাঁচতে পারবো। একজন মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজনীয়তা কতটা তারাই জানেন যারা এই রক্তের অসুবিধায় ভুগেছেন। তাই আমরা সমাজের যুব সমাজের কাছে বিশেষ করে বার্তা দিতে চাইব যে পাড়ায় পাড়ায় রক্তদানের উৎসব হোক। পঞ্চায়েত ভোটে দলের জয়ী প্রার্থীদের নিয়ে বেলদার কসবা আসন্ধা বুথে বিজয় মিছিল করল শাসক দল তৃণমূল। নারায়ণগড় ব্লকের 153 নম্বর ও 154 নম্বর বুথ তৃণমূলের পক্ষ থেকে এই বিজয় মিছিল করা হয়। মিছিল কসবা আসন্ধা প্রাইমারি স্কুল থেকে শুরু হয়ে পুরো বুথ এলাকা পরিক্রমা করে। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করবার পাশাপাশি এদিন নারায়ণগড় ব্লক পঞ্চায়েত সমিতির 31 নম্বর আসনের জয়ী প্রার্থী ও গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানান বুথ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আজকে মানুষের উচ্ছ্বাস রাস্তার উপরে উঠতে পড়ছে। বাংলার জনপ্রিয় জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে এবং তার প্রেরণায় যে আজকে ত্রিস্তরীয় নির্বাচন হয়েছিল, তাতে সর্বস্তরের মানুষ এক হয়ে উন্নয়নের নিরিখে ভোট দিয়ে আজকে জয়ের উচ্ছ্বাসে সর্বস্তরের মানুষ এক হয়ে রাস্তার উপরে উঠতে পড়ছে। ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময়ের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলদাতে মৌন মিছিল করল বিজেপি। রবিবার বেলদা কেশিয়ারী মোড় থেকে মিছিল শুরু হয়ে বেলদা বাজার পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সহসভাপতি রমা প্রসাদ গিরি, নারায়ণগঞ্জ 2 নম্বর মণ্ডল বিজেপির সভাপতি সমীরণ বারুই সহ অন্যান্যরা। মৌন মিছিলের পাশাপাশি এদিন দুপুরে দেশ বিভাজনের বিভীষিকা সম্পর্কিত একটি আলোচনা সভার আয়োজন করে বিজেপির শিক্ষক সংগঠন। দুপুরে বেলদার নবোদয় পল্লীতে বিশিষ্ট শিক্ষকদের নিয়ে বিভাজনের বিভীষিকা সম্পর্কিত একটি আলোচনা সভার আয়োজন করে নারায়ণগড় বিজেপির শিক্ষক সেল। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শিক্ষক সেল কমিটির সদস্য বিপ্লব মল্লিক সহ একাধিক নেতৃত্ব। আপনারা জানেন 1947 সালে দেশ ভাগ হয়েছিল, সেই দেশ ভাগের সময় যেসব মানুষ শহীদ হয়েছিলেন এবং অনেক মানুষের প্রাণহানি ঘটেছিল, সেই সব শহীদদের উদ্দেশ্যেই আজকে আমাদের মৌন মিছিল। গত 5 অগস্ট এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবর্ষ উপলক্ষে ব্রিগেড সমাবেশ সফল করার জন্য নারায়ণগড় ব্লকের বেলদাতে অভিনন্দন সভার আয়োজন করল এসইউসিআই কমিউনিস্ট দল। রবিবার সকালে বেলদা সর্বস্তরের মানুষকে সংগ্রামী অভিনন্দন জানাতে পথসভার আয়োজন করে এসইউসিআই কমিউনিস্ট দলের বেলদা লোকাল কমিটির সদস্যরা। প্রথমে বেলদা কেশিয়ারী মোড়ে, পরে বেলদা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি করা হয়। উপস্থিত ছিলেন এসইউসিআই কমিউনিস্ট দলের বেলদা লোকাল কমিটির সদস্য সুশান্ত পানিগ্রাহী সহ অন্যান্য নেতারা। গত 5 আগস্ট আমাদের দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের জন্ম শতবর্ষের সমাপনী সমাবেশ আমাদের দলের একক উদ্যোগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাপ্ত হয়েছে। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ সফল করার জন্য পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন স্তরের মানুষ যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, দোকানদার বন্ধুগণ, পথচারী বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নিচুতলার কর্মী সমর্থকরা যারা এই ব্রিগেড কর্মসূচিকে সফল করেছেন তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এসইউসিআই কমিউনিস্ট দলের বেলদা লোকাল কমিটির পক্ষ থেকে আজকে বেলদা শহরে প্রচার এবং
কত সভা চলছে। রয়েছে আরো খবর, দেখতে থাকুন সানন্দা নিউজ। ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে, আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারেট কার্ড, হস্তরেখা ও ফেংশুই, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আপনার স্বপ্নের বাড়ি সাজাতে হোক বা মেয়ের বিয়ের উপহার, সব কিছু পাবেন একই ছাদের তলায়। কি নেই বলুন তো আমাদের কাছে? সোফা, আলনা, আলমারি, পালঙ্ক, এমনকি ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব কিছু। সমস্ত ফার্নিচারের একটাই ঠিকানা, মিনা স্টিল এম্পোরিয়াম। শোরুমে এসে একবার যাচাই করে যান। আর যেমন জিনিসের কোয়ালিটি তেমনই আকর্ষণীয় দাম। এটা আমার, এটা আমার, না এটা আমার, না এটা আমার, হবে না, এটা আমার, এটা আমার। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের জন্য দুটো নেওয়া হবে। এছাড়া আমাদের কাছে পাবেন মশারি, ব্যাগ, ছাতা ও গৃহসজ্জার অনেক কিছু। হ্যাঁ, এত সব জিনিস এত কম দামে? আপনারা কি চান ভালো ভালো ফার্নিচার কিনতে? তবে চলে আসুন খাজরায়, মিনা স্টিল এম্পোরিয়ামে। মিনা স্টিল এম্পোরিয়াম, খাজরা, পশ্চিম মেদিনীপুর। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বেহাল দশা সাঁকরাইল ব্লকের আনন্দপুর প্রাথমিক বিদ্যালয় ও আনন্দপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের জেনারেল স্কুল বিল্ডিং এর মধ্যে একপ্রকার ঝুঁকি নিয়ে চলছে পড়ুয়াদের পঠন পাঠন। স্কুলের দেওয়ালে বড় বড় ফাটল, খসে পড়েছে দেওয়ালের অংশ, ক্লাসরুমের ভেতরে পড়েছে আবর্জনা। স্কুলের এহেন অবস্থায় আতঙ্কে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা, আশঙ্কা যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। অভিযোগ এত সবের পরেও হুঁশ নেই প্রশাসনের। তবে স্কুলের এহেন অবস্থা নিয়ে যখন পড়ুয়া অভিভাবকরা চিন্তিত, তখন আনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এক প্রকার নির্লিপ্ত। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি, শুধু প্রশাসনিক স্তরে জানানো হয়েছে এই বলে দায় এড়িয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। স্কুলের নড়বড়ে দেওয়াল, কোথাও আবার ফাটল দেখা দিয়েছে। স্কুল থেকে প্রশাসনকে বারংবার জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ শিক্ষকদের। আতঙ্কে স্কুলে বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। যদিও আনন্দপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক জানান, স্কুলে যে জায়গায় রয়েছে সেই জায়গা আগে পুকুর ছিল, তার মতে হয়তো কাজ ভালো হয়নি, সেই কারণে তার এফেক্ট পড়ছে বিল্ডিং এর উপর। এছাড়াও সামনে কলাইকুন্দা এয়ারফোর্সের বোম্বিং এরিয়া থাকার ফাটল দেখা গিয়েছে বলেও কেউ কেউ মনে করছে। এদিকে পুরো বিষয় নিয়ে বর্তমান রাজ্য সরকারকে দায়ী করেছে বিজেপি। ঠিকই আছে, কিন্তু বারান্দাটা টিনটা একটু ভেঙে গেছে, ওটাতে বৃষ্টি পড়লে জল পড়ে। সময় অসুবিধা কি হয়নি, কিছু জল পড়ে এখানে, মানে রান্না করতে অসুবিধা হয় একটু, বৃষ্টি পড়লে তো অসুবিধা হবেই না। কি চাইছেন? এটা যাতে সারানো যায়। সেখানে বাচ্চাদের পাঠানো মানে জীবনের রিস্ক, পুরোটা জীবন ঝুঁকি নিয়ে বাচ্চাদের পাঠায়। তো কতদিন পাঠাবে এরকম আশা করছি, আর পাঠাতে পারবে না ছেলেগুলোকে। স্কুলের অবস্থা যে কোনো আধিকারিক এসে দেখে যেতে পারেন যে ওইখানে কোনো গরু ছাগলকেও ঢোকানো যায় না, যে কোনো সময় চাপা পড়ে যেতে পারে। তো সরকারের যদি এই মানসিকতা থাকে যে স্কুল এইভাবে চলবে, বেশিরভাগ দিন তো এখন ছুটি দিয়েই চালিয়ে দিচ্ছে সরকার, তো পরবর্তীকালে দেখা যাক কী করে। স্কুল যে মানে মাটির গঠনের উপর আছে, যে জায়গাটায় অফিস দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা পুকুর ছিল, পুকুর ভরাট করে এটা এই অফিসটা কনস্ট্রাকশন হয়েছে। সে জায়গায় হয়তো মানে তৈরি করার সময় কোনো না কোনো কারণে
এ ছিল, গণ্ডগোল ছিল। হ্যাঁ, আর আমরা স্কুল মোটামুটি মেরামত করার জন্য আমাদের যা প্রয়োজনীয় পদক্ষেপ, আমাদের যা রিকোয়ারমেন্ট, আমরা থোরলি বিডিও, আমাদের যে ইয়ে আছে সর্বশিক্ষার, বিশেষ করে এমএসকে, এসএসকে, এমএসকেদের জন্য যেটা এসইও আছে ব্লকে, তাদের কাছে মোটামুটি আমাদের সমস্ত রিকোয়ারমেন্টের কপি পাঠানো হয়েছে বা এসআইপিসে জানানো হয়েছে। জেলাতে আমরা যোগাযোগ করে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এ করা আছে। প্লাস প্রতি বছর আমাদের ডাইসে এটা রিফ্লেক্স করা হচ্ছে। হ্যাঁ, তা মোটামুটি আমাদের যা বিল্ডিংয়ের দশা, তাতে ফাটল খুব বেশি আছে বলে মনে হয়নি। ওই রকম চিড় ফাটল থাকবে, আমাদের তো ফ্রন্ট সাইড অ্যারোড্রামের ফ্রন্ট সাইডে আমরা আছি। এখানে 1000 পাউন্ড 2000 পাউন্ডের বম বাস্ট যদি হয়, তাহলে আমাদের তো এখানে স্বাভাবিক কারণে বিল্ডিংয়ের একটা ক্ষতির ইয়ে থাকবেই। বেলদার বাখরাবাদ এলাকায় 7 নম্বর জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। জানা গেছে, রবিবার সকালে বাইকে করে এক ব্যক্তি নারায়ণগড়ের দিক থেকে বেলদার দিকে আসার সময় বাখরাবাদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর পড়ে যান। সেই সময় পেছন থেকে একটি গাড়ি ওই ব্যক্তির পায়ের উপর দিয়ে চলে যাওয়ায় গুরুতর আহত হয় ওই মোটর বাইক আরোহী। খবর পেয়ে বেলদার থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আহত ওই বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মেদিনীপুরে স্থানান্তর করেন। নাটকের রঙ্গমঞ্চ নয়, আকস্মিকভাবে সৃষ্টিশীল জীবনের ময়দানে সীমানা দিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব চিত্রশিল্পী অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম কুমার মিশ্র। শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন অবিভক্ত মেদিনীপুর জেলার বিশিষ্ট নাট্য নির্দেশক অসীম কুমার মিশ্র। শনিবার সন্ধ্যায় সামান্য অসুস্থতা নিয়ে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি হলে রাত 8:30 নাগাদ তার মৃত্যু হয়। অসীমবাবুর মৃত্যু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে শুধু দাঁতন নয়, অবিভক্ত মেদিনীপুর তথা বাংলার বিভিন্ন প্রান্তের সংস্কৃত জগতে নেমে আসে এই শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। পরে রইল অসীমবাবুর বর্ণময় সাজানো বাগান, বৃদ্ধা মা, স্ত্রী এবং দুই কন্যা। গত 29 মার্চ কলকাতার মিনারভার থিয়েটারে বলভদ্রপুর উদ্যোগ নাট্যগোষ্ঠীর কলা কুশলীদের অসামান্য অভিনয় বাংলার রাজধানী শহরের সংস্কৃতি জগতে গভীর ছাপ ফেলেছিল। সেই নাটকের নির্দেশনা এবং অভিনয়ে ছিলেন অন্যতম অভিনেতা ও নির্দেশক অসীমবাবু। সেই অনুকরণীয় অভিনয় মুন্সিয়ানার স্মৃতি, আর ফিরে দেখা হবে না তার। অসীমবাবুর জন্ম 1962-র 31শে ডিসেম্বর দাঁতনে। শৈশব থেকে আঁকা এবং সাংস্কৃতিক চর্চায় ছিল তার গভীর টান। দীর্ঘদিন শিক্ষকতা করার পর 2022-এর 31শে ডিসেম্বর তিনি দাঁতনের 4 নম্বর শালিকোঠা পঞ্চায়েতের কুহুরা প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তার বড় মেয়ে শ্রুতি মিশ্র এখন বাংলার এক অন্যতম সম্ভাবনাময় সঙ্গীত শিল্পী। তার সুদক্ষ নির্দেশনায় বহু চিত্তাকর্ষক নাটক অভিনীত হয়েছে, উল্লেখযোগ্য নাটক সাজানো বাগান, ফিরে দেখা ইত্যাদি। উদ্যোগ নাট্যগোষ্ঠীর উদ্যোগে এবার দাঁতনে অনুষ্ঠিত হয়েছিল 10ম বর্ষের নাট্য উৎসব। অসীমবাবুর মৃত্যু সংবাদ পেয়ে বহু গুণমুগ্ধ মানুষ ছুটে আসেন দাঁতনে অসীমবাবুর বাসভবনে। সদা হাস্য শিল্পী, সংস্কৃতি এবং নাটকে নিবেদিত প্রাণপ্রিয় শিল্পীকে হারিয়ে কার্যত বাক্যরুদ্ধ তার অভিনয়ের সহকর্মীরা। তার অভিনয়ের সঙ্গে কলকাতার প্রখ্যাত অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের হুবহু মিল থাকায় অসীমবাবুকে কেউ কেউ বলতেন দাঁতনের পরাণ ব্যানার্জি। তার মৃত্যুতে সংস্কৃত জগতের অপূরণীয় ক্ষতি হল। রবিবার সকালে দাঁতনের তকিনগর সংলগ্ন শ্মশানে অসীমবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।